কোরআন শরীফে সুরা ফালাক ও নাসের মধ্যে হিংসাকারীর হিংসার অপকারিতা হইতে হেফাজত থাকার প্রার্থনা করিতে আদেশ করা হইয়াছে। হিংসাকারী পরের সম্পদ দর্শনে হিংসার আগুনে জ্বলিয়া মরে এবং তাহার ক্ষতির কামনা ও চেষ্টা করে। এই হিংসার জন্য জগতে অত্যাচার, অনাচার, রক্তপাত, কলহ, বিবাদ ইত্যাদি নানাবিধ মহাপাপের সৃষ্টি হয়। আল্লাহ তাআলা অদৃষ্ট অনুযায়ী লোকের প্রতি যেরূপ ধন সম্পদ বণ্টন করিয়াছেন, হিংসুক তা সহ্য করিতে পারে না। আকাশে ইবলিস প্রথম হযরত আদম আলাইহিস সালামের প্রতি হিংসা ভাব প্রকাশ করত, অভিসম্পাদ গ্রস্ত হইয়াছিল। পৃথিবীতে সর্বপ্রথম কাবিল হাবিলের প্রতি হিংসা করিয়া মহাহত্যারূপ মহাপাপে লিপ্ত হইয়াছিল। তাফসীরে খাজানে লিখিত আছে যে এই হিংসার জন্য সমুদ্রের পানি লবণাক্ত, বৃক্ষের ফল তিক্ত এবং পুষ্প কণ্টকাকীর্ণ হইয়া থাকে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, প্রাচীন উম্মতেরা যে পীড়ায় পীড়িত ছিল তোমাদের মধ্যে সেই পীড়ার ভয় হইতেছে, সাবধান, সেই পীড়া হইল ইহা ইসলাম ধর্মের বিনাশ সাধন করিবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলিয়াছেন, যেরূপ অগ্নি কাষ্ঠকে ভস্ম করিয়া দেয় তদ্রূপ হিংসা নেক কার্যসমূহকে বিনষ্ট করিয়া ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলিয়াছেন, 3 দিবসের অধিক কাল স্বীয় ভ্রাতার সহিত বাক্যালাপ ত্যাগ করা কোনো মুসলমানের পক্ষে হালাল নহে। যখন 3 দিবস অতিবাহিত হইয়া যাইবে তখন তুমি তাহার সহিত সাক্ষাৎ করতো, তাহাকে সালাম করো। যদি সেই ব্যক্তি সালামের উত্তর প্রদান না করে তবে সেই ব্যক্তি গুনাহগার হইবে ও সালামকারী নিষ্কৃতি পাইবে। আরও এক হাদিসে আছে, 1 বৎসরকাল কোনো মুসলমান ভ্রাতার সহিত বাক্যালাপ না করা প্রাণী হত্যার সমতুল্য গুনাহ, অতএব সর্বদা হিংসা বর্জন করিতে চেষ্টা।